জলের মিন কুরমা আদি সদা শুনতে থাকে গোবিন্দের বংশী ধ্বনি। আর যেদিন বৃন্দাবনে বাঁশিটা বাজে না মনে হয় যেন আজকে বৃন্দাবনটা উচ্ছন্ন হয়ে গেছে, বোধহয় কানাই বোধহয় আজকে আর গোচারণে আসে। সত্যি তো এই বৃন্দাবনে যখন বাঁশি বাজা বন্ধ হয়ে যাবে কি বলবে সকলে, কি বলবে গো? ওই বাত নেই, ইয়ে বড়ি বাত হতে ছোটি বাত নেই। রাধে কৃষ্ণা বলে রে মনুয়া, রাধে কৃষ্ণা তুলসীদাসজি লেখা, রাধে কৃষ্ণা বলে রে মনুয়া, রাধে কৃষ্ণা যেখানে পূজার গন্ডগোল হবে আমাকে বলবেন, যে কেউ উঠে বলবেন বাবা আমি জায়গাটা বুঝতে পারি না। এই দেখুন ভাই কে পূজা হামারা, বহিনি কে বীরা, আর বহিনি কে বীরা, যেমন ভাইকে বুঝ, ভাই আমি মরে গেলে আমার ভাই কাঁদবে, দাদা কাঁদবে, আর দাদা চলে গেলে আমি কাঁদব, কিন্তু আমার দাদা যাওয়ার আগে যেন আমি চলে যাই, তবে আমার দাদা বুঝতে পারবে যে ভাই কত কষ্ট পেয়ে এই জায়গায় এসেছে, তা নাহলে আমার দাদা বুঝতে পারবে, কারণ সে তো এখন ধন অর্থের ডুবে আছে, সে বুঝতে পারে না, আমি চলে গেলেই তখন বুঝতে পারবে। চন্দ্রগ্রহণ যখনই হয় তখনই চাঁদের চেতনা হয়, তার আগে চাঁদের চেতনা হয়, যখন গ্রহ তাকে আক্রমণ করে যখন সে ডুবে যায় তখনই সে বুঝতে পারে যে আমার পাপের জন্য আমি আজকে আমায় গ্রাস করেছি। তাহলে ভাই কে বুঝা আমার বহিন কে বীরা, মানে বোনের কাছে যদি ভাই মারা যায় ভাই কাঁদবে, আমি আর কাকে ফোটা দিলাম, ভাই কে বীরা, মাতা কে পুত্র আমারা, নারী কায় নর মেরা, নারী মানে আমার স্ত্রী আমার জন্য কাঁদে বলে আর কে আমায় সোনা কিনে দেবে, কি আর কে আমায় দুর্গ ঠাকুর দেখাতে নিয়ে যাবে, নারী কায় নর মেরা, স্ত্রীর ভালোবাসা কতক্ষণ না, মাত্র 5 ঘন্টা যতক্ষণ ক্ষিতি অপ তেজ মরুদ ভূম, স্ত্রী কাঁদবে 5 দিন, প্রতিবেশী কাঁদবে 3 দিন, আর ছেলে কাঁদবে 7টা দিন, আর মা কাঁদবে যতদিন বেঁচে থাকবে। বলছে তো শ্লোকে, মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা তবু বলবে মায়ের হাড় আমার খোকা রইল কোথা, তাই শ্মশানেতে জাগে আজও মায়ের মাথা, আমি ভুলি আমার মা যে ভুলে না, মনে রহিল বেদনা। এরপরের কি টাকা না দিলে কেন কইব বলো, নাকি বাবা আমি ভুল বললাম, এই একটা লীলা চলছে, তুমি যদি বলো বাবা 7 দিনের কথাটা বলো তাহলে এস টাকা আমাকে বলতে হবে, তাহলে এস টাকা ফিরে দিতে না বাবা, একটা বলিস না, এই দেখ 7টা দিন তো নিয়েই আমরা এসেছি, প্রত্যেকে 7টা দিনে বাইরে কেউ নেই রে খোকা, আপনি আমি সবাই, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 7টি দিন তো, তার মধ্যে 2টো দিন তো নষ্ট করে ফেলেছি, কি কি, একটা জন্মের দিন আর একটি আনন্দের দিন, দেখ দেখ 2টো চলে গেছে, এবারে গাধার ঋণ চলছে, মানে আমি না কাজ করলে আমার জন্য কেউ খেতে পাবে না, আমি গাধা,
গাধা বয়ে নিয়ে যায় মানে চিনির বস্তাটা তবেই কিন্তু রসগোল্লাটা হয়। কিন্তু গাধাকে কি কখনো দেয় ময়রা একটা রসগোল্লা? দেয় না। এটাকে নিয়ে তিনটি দিন, আর মৃত্যু দিনকে নিয়ে হয় চারটি, থাকে কটি? তিনটি। চার আর তিন সাত, সাধক সিদ্ধ প্রবর্ত। ফাঁকি থাকলো তিনটি, স্ত্রী কাঁধে পাঁচটি দিন, খিতি অপ তেজ মরুদ মোম পাঁচটি রস না হলে যে এই কাঠমাটা গঠন হবে না। বুঝতে পারিস খোকা, এই সাতটি দিন, এই তো সাতটা দিনের মধ্যেই আমাদের খেলা। আর সাত দিনে আমাদের জন্ম নিতে হয়, সাত দিনের মধ্যেই আমাদের মরতে হয়। সাতের বেশি আট হবে না, সাতের কম পাঁচও হবে না, তো ছয় হবে। নিতাই হৃদয় গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমি যে তোমায় টাকার কথা বললাম, এমনি মজা করে বলেছি খোকা, এ তুমি আমার খারাপ পেবো না বাবা। কারণ দেখো, আমাকেও চার ঘন্টার মধ্যে কখনো একটু হাসতেও হয়, আবার কখনো একটু কাঁদতেও হয়। কারণ আমি যতক্ষণ এখানে থাকি, আমি জানি আমার মতো সুখী বোধ হয় বিশ্বে আর কেউ নেই। কিন্তু এই আসনটা ছেড়ে দিলেই যেন কত জ্বালা যন্ত্রণা ছুটে আসে। গোপীনা, আমি এত পুণ্য বোধ করিনি যে তোমার আসনে আমার প্রয়াত হবে। এরপরে গানের কুলিতে বলেছে, ভাষাতে বলেছে, জব না মেরো সজ্জা মে হে তব সব রোনে লাগি, তব সব রোনে লাগি। এই দেখো কি সুন্দর ভাষাগুলো। যখন আমার বাবা, আমি মানে আমার নিজের দিক দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। যখন আমার বাবা ভালো ছিল, কেউ একটা মৌসুমি নিয়ে যায়, যেই ভাদ্র মাসের এক তারিখে আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে গেল, ফল শুধু পচতেই আছে, সব আত্মীয়-স্বজন ছুটছে ফল, মানে তখন যে বাবা খেতে পারবে না তখন নিয়ে যাচ্ছে। আমি ফল সামলাবো না, আমার বাবাকে সামলাবো। সত্যি কথাটা মিলিয়ে দেখুন, যখন মানুষ খেতে পারে তখন তাকে কেউ দেয় না, আর যখন মানুষ খেতে পারবে না, কল গড়িয়ে জল পড়ছে, তখন সকলে ফল নিয়ে হাজির, অভিনয়ের কান্না। মায়াবদ্ধ জীবের গতি লীলা দেওয়া আছে ইউটিউবে, দেখবে সুন্দর কি সুন্দর। জব জামেরও সজ্জামে হবে, আমি যখন আর কথা বলতে পারি না, যখন সজ্জায় পড়ে আছি, তবে সব রোনে লাগি, তবে সব রোনে লাগি। কেউ অভিনয় কাঁদছে, কেউ রাগ দিয়ে কাঁদছে, হায় গো আমার কি হলো গো। এটা স্ত্রীর গান, এটা কেদার দরবার কানাড়া শালা গোষ্ঠীর যা রাগ ছিল ব্যাগ একটি মিশিয়ে কাঁদছে। পাড়ার লোকে ভাববে কি জানো, এর সত্যি স্ত্রীটা কি ভক্তিমতি, হায় গো তুমি কোথায় কি রেখে গেলে, আমার একটু ভালো গেলে না গো, সব তো ছেলেকে দিলে, আমার জন্য কি দিয়ে গেলে গো, বালিশের খোলায় যদি কিছু রেখে দিতে তাও আমি শান্তি পেতাম গো। লোকে বলছে খুব দারুণ দারুণ কাঁদছে তো, সে বলে তুই মরে গেলি তো আমার কি, তুই মরলে আমি আবার একটা নিয়ে পালিয়ে যাবো, তুই যদি আমার জন্য কিছু রেখে যেতিস তাহলে আমি শান্তি পেতাম, তুই মরে গেলেও তো আমি শান্তি পেলাম। মা জননী কাঁদছে আর আত্মীয়-স্বজন এসে কাঁদছে, সাথী কতক্ষণ জানো? শ্মশানেতে যাবই আমি, আমার সাথী ততক্ষণ, শ্মশানেতে যাব আমি শাসি ততক্ষণ। দেখেন না আপনারা, আপনাদের এখানে শ্মশান কোথায় আছে? বারাইপুর যেতে পড়ে না, কাছে আছে। বাহ, তাহলে এই শ্মশানে যখন মানুষ নিয়ে যায় একটা মৃত দেহকে, সকলে কাঁদতে কাঁদতে খোলকর্তাল বাজি বাজি যায়, আর যখন চিতায় তুলে আগুন দেওয়া হয় তখন কি হয়, সবাই বসে থাকে?
সব পালিয়ে আসে এই আমার সাথে আমার জন্য কেউ চিন্তা করে না এই জন্য তুলসীদাস বলছে জব না মেরে সজ্জা মে তব সব রোনে লাগি জব পিঞ্জর ছোড় কে প্রাণ নিকলে সব লে চল লাগি মানে আমার পাখিটা পালিয়ে গেছে বলে আমার আর কোনো দাম নাই এবার আমার হাত থেকে এগুলো সব খুলে নেবে আর কোথাও কি আছে আছে নাকি দেখে নেবে এবার লেচল লেচল লাগে আর রাখ দরকার দরকার ছেড়া খাতা ভেজা খাটে জুনি দড়িতে বাঁধবে এটে আমায় নিয়ে যাবে শ্মশানে ঘাটে আমায় নিয়ে যাবে শ্মশানে ঘাটে আর তো দেরি করবে না আমার যখন হবে রে বিয়ে আমার সঙ্গের সাথী কেউ হবে না সঙ্গের সাথী কেউ হবে না আমার যখন বিয়ে হবে সঙ্গের সাথী রবে না গো সঙ্গের সাথী রবে না মাধবী তুমি বৃথা কাঁদছো বৃথা ক্রন্দন করছো আমি কথা দিলাম আজকে রজনীটা আর আজকে দিনটা না আমি চুরি করতে যাব না মানে আমি স্বামী তুমি চুরি করতে যাও কে বললো তুমি যেকোনি বললে না না এই গানের সুরে একটা চোর চুরি করতে যেত একটা চোর তুমি সত্যি করে বলো তো তুমি কোথায় যাও দেখো মাধবী একটা কথা তোমাকে বলি আমি শান্তনুকে যখন গঙ্গা বিবাহ করেছিল তখন প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আমি যা করবো তোমার বাধা দেওয়া চলবে না আর তুমি যদি মাথা দেবে আমি তোমাকে ছেড়ে ছেড়ে পালিয়ে যাবো তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম বিয়ে করতে পারি তোমাকে ঠিকই কিন্তু আমি কোথায় যাই কি করি সেটা তোমার বলা যাবে না আচ্ছা বলো তো মাধবী আমি কোনো তোমার প্রতি খারাপ আচরণ করেছি না তুমি করোনি কিন্তু কালকে যে করবে না তার কি মানে আছে সেই জন্য আমি বলছি সময় থাকতে সামলাও সমক থেকে সামলাও সময় থাকতে সামলাও বুঝতে পারছেন কথাগুলো সময় থাকতে সামলাও আর সময় থেকে সামলাও ঘর দরজা সামলাও নাহলে আগে থেকে সামলাও কখন চোর ঢুকে পড়বে ঘরে শ্যাম নাও শ্যাম নাম নাও মুখে বলো আর নাহলে সামলাও চোর ঘরে ঢুকে পড়লে কিন্তু আর সে ঢুকেছে মানে সে তার অস্ত্র নিয়েই ঢুকেছে সে তোমাকে মারতেও পারে নিজে মরতেও পারে তোমার হাতে কিছু নেই আগে থেকে সামলাও তুমি এক্ষুনি একটা গল্প বলেছিলে না আমাকে একটা মধু ডাকাতের কথা সুদেব ডাকাতের কথা সেই চোরটা যখন গিয়েছিল রাস্তা দিয়ে যখন শুনলো বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চৌরঙ্গ পাঙ্গানার দুকুলো চৌর শ্রীরাধা হৃদয় চৌরং হে চৌরঙ্গ সেই চোরের কথা শুনে যখন বাবাজি হরিনাম ছেড়ে বাইরে বেরোলো অমনি বাবাজিকে ধরেছে বল তুই ওই চোর কোথায় থাকে কি করে সব বৃত্তান্ত নেওয়ার পরে মধু ডাকাত যখন বৃন্দাবনে পৌঁছে গেল তখন চোরের দেখা পেয়েছিল কিন্তু তার লক্ষ্যটা ছিল এক তাই তিনি চোরকে পেয়েছে আমি সেই চোরের কথা বলছি মাধবী বেশ বেশ ঠিক আছে আমি এতটা আমার ডিপে যাওয়াটা উচিত হয়নি আমায় ক্ষমা করো স্বামী বেশ ঠিক আছে চলো গুরুর কাছে গেছে এখন গুরুদেব পাঠ করছে আর গুরুদেব পাঠ শুনে কীর্তন শুনে মাধবের মাথা ঘুরে গেছে কি কাজ করো বাবা মাধব বলছে বাবা আমি চারটা চাকরি করি কিন্তু আমি যে চাকরিগুলো করি সেগুলো আপনাকে বলা যাবে না মাধব বলে এমন কি চাকরি করো যেটা তুমি গুরুকেও বলতে পারো তাহলে ও চাকরি করাচ্ছে না করাবো হ্যাঁ বাবা বাবা আমি আপনাকে চাকরি কথা বলতে পারি কিন্তু কাল সকালে বেলায় যেতে হবে আমার বাড়ি সকাল বেলায় আপনাকে যেতে হবে কালে সকাল বেলায় যেতে হবে কালে সকাল বেলায় যেতে হবে আমি যাব বটে কিন্তু তুমি যদি আমাকে চাকরির কথাটা বলতে পারো তাহলে আমি যাব আমি এই জন্য ডাকছি আপনাকে এইবারে সেই মাধবী এসে গুরুদেবকে প্রণাম করছে শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম সাবধান মতে
मारिया जाए आर जहार ब्रो साथे भाई ए भवतो रिया जाए ओरे कृष्ण प्राप्ति होई गो जागा होईते अमर कृष्ण प्राप्ति होय जहां होईते निदाय गौर हरि बाबा प्रभाते उठिया स्नान करिया स्वामी गोविंदेर पूजो करछे एदिके माधवी आसलो गुरुदेव के आनते আর গান গাইতে গাইতে গুরুদেবকে নিয়ে চলছে আর শ্রী গুরুদেবকে বাড়িতে বসিয়েছে গুরুদেবের আরতি করছে গুরুদেবের কে চামর দোলাচ্ছে গুরুদেব বাবা এখানে আমাকে ভগবানের জায়গায় রাখলো আমি তো সেই জায়গার লোক নয় বেশ তবে মাধব তুমি বলো বাবা তুমি কি কি চাকরি করো বাবা আমি যে চাকরিগুলো করি সেগুলো শুনলে আপনিও তো আমায় ঘৃণা করবেন এবং আমার স্ত্রীও আমায় ঘৃণা করবে তখন মাধবী বলছে ঘৃণা করলে কি আমি আমার সলভ করতে পারব কিন্তু আমি যদি ঘৃণা না করি তাহলে আমি সলভ করতে পারব তুমি বলো না দেখো সত্যি কথায় কিন্তু মৃত্যু হয় না মিথ্যে কথাই কিন্তু মৃত্যু হয় তুমি বলো বলো তুমি কিছু বলবে না আমাকে না আমি কেন বলবো তুমি যদি আজকে সত্যি কথা বলো তাহলে আমি খুব খুশি হব আর যদি মিথ্যে কথা বলো তাহলে আমি কষ্ট পাব বাহ মাধব নির্দ্বিধায় বলছে গুরুদেব আমার প্রথম কাজ হচ্ছে চুরি করা কি বললে হ্যাঁ এটা আমার দোষ নয় এটা আমার জন্ম কর্মের দোষ বেশ দ্বিতীয় কাজটা তুমি কি করো দ্বিতীয় কাজটা আমি মদ্যপান করি এ কি হ্যাঁ বাবা তৃতীয় কাজ সকাল হলে শুধু মিথ্যে কথা ছাড়া একটাও সত্যি কথা বলি না চতুর্থ নম্বর চাকরি ঘরে স্ত্রী রেখে পরনারী সংলাপ করি এই আমার চারটা চাকরি বাবা মাধবী বলছে বাহ স্বামী আমি অনেক স্বামী দেখেছি তোমার মতো স্বামী দেখিনি তুমি যে নির্দ্বিধা আমার কাছে বললে আমি খুশি কারণ বেদবতী বেদবানের সেবা করতে পারেনি বলে তাই লক্ষ্মীরাকে দেখে পঙ্গু বেদবানের লক্ষ্য পড়েছিল লক্ষ্মীরার উপরে আমি নিশ্চয় তোমার সেবা করতে পারি না তাই তুমি আমাকে ছেড়ে দিয়ে পরনারী সংলাপ করো না মাধবী জানি না আমার কি ভাগ্যের পরিকল্পনা গুরুদেব বলছে চুপ করো তোমাদের মধ্যে বিবাদ আমি চাই না তবে তিনটে চাকরির মধ্যে তোমাকে একটা আমাকে দিতে হবে বাকি তুমি তিনটে চাকরি করবে তুমি মদ খাবে মদ বন্ধ করবে তাহলে তোমার মৃত্যু হবে তুমি পতিতালয় যাবে কি তুমি চুরি করতেও যাবে তুমি কোনটা দেবে আমাকে চিন্তা করো তুমি যেটা আমাকে দিয়ে দিবে সেটা আর সেই কাজটা তোমার করা হবে না এখন মাধব তো বিপদে পড়ে গেছে যদি গুরুদেবকে চুরি করতে দেওয়া হয় তাহলে আমি আর চুরি করতে পারবো না পারবো না চুরিটা দেওয়া যাবে না আচ্ছা গুরুদেবকে আমি মদ খেতে যেতে পারবো তাহলে আমি আর মদ খেতে পারবো কিন্তু গুরুদেবকে যদি আমি পতিতালয়ে পাঠাই তাহলে তো আমি আর পতিতালয়ে যেতে পারবো গুরুদেবকে মিথ্যা কথা বলতে
মাধবে তো পড়াশোনা নেই গুরুদেব আপনি আমার এই বকলমা মিথ্যে করে নেন গুরুদেব বলতে খুশি তবে শোনো তুমি কিন্তু কোনোদিন আর মিথ্যা কথা বলতে পারবে না তার মানে তুমি আমাকে দিয়ে দিলে তো চাকরিটা ঠিক আছে আর মিথ্যা তবে হ্যাঁ তুমি যেদিন মিথ্যা কথা বলবে সেদিন তোমার মৃত্যু হবে আর তুমি যত সত্য কথা বলবে তোমার উন্নতি হবে তাই না তবে শোনো তুমি মদ খেতে গেলে দোকানে মদ এনে খাবে না কেন যেখানে মদ বানানো হচ্ছে তুমি সেখানে গিয়েই খাবে আর মদ খেতে যাওয়ার সময় তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবে মাধবী অবা গুরুদেব বাধা দেবে কি গুরুদেব বলছে আর আমাকে সঙ্গে নিয়ে মদ খেতে যেতে শোনো মাধব তুমি নাকি প্রতিদিন দেহের আসক্তি মেটাবার জন্য পতিতালয়ে যাও তবে হ্যাঁ যাওয়ার সময় তোমার স্ত্রীর হাতটা ধরে নিয়ে যাবে তোমার স্ত্রীকে দাঁড় করিয়ে রেখে তুমি পতিতালয়ে প্রবেশ করবে তাতে তোমার লাভ হবে বই ক্ষতি হবে না বেশ মাধবী ঝরে ঝরে পড়ছে কোন ফুল ঝরে পড়ে বলতে পারেন খুব মনে আছে না ঝরা ফুলের ব্যথা কে বুঝিবে চুপি চুপি ফুল বনে কেউ আসি বাজা চুপি চুপি ফুল বনে কে বসি মজা আমি মাধব কোথায় যাবে চুরি করতে রাজবাড়ি চুরি করে বলে যাচ্ছে দ্বারপাল দাঁড়িয়ে আছে দ্বারপাল বলে শালা চোর কি বলে আমি চুরি করতে যাব তার মানে এ বেটা নিশ্চয়ই পেটু খেতে পায় না রাজবাড়িতে আজকে খাওয়ান দাওয়ান হচ্ছে এ বেটা চোরের নাম বলে খেতে যাবে যা মরবি যাবে আমি যা গুরুদেবকে তো কথা দিয়েছে যে সে মিথ্যে কথা বলতে পারবে না এ তো যাচ্ছে চুরি করতে তাই বলছে আমি চুরি করতে যাব একটা চোর কখনো বলে আমি চুরি করতে যাব এখন দ্বারপাল ছেড়ে দিয়েছে মাধব ভেতরে গিয়ে চিন্তা করে কি করি কি করি কি করি কি করি করি রে আমি কি করি কি করি করি আমি কি করি কি করি করি রে আমি কি করি কি করি করি চোরের ঘরে এসে পাটপাড়ি করিয়া নিজে অকালেতে মরি রে আমি কি করি কি করি করি রে আমি কি করি কি করি করি আমি কারবা লাগিয়া চুরি করিতে আসি এ ভব সংসার মাঝে ওরে ছত্র বেশে যেমন যেমন খুশি মানুষ রূপে রূপে আজ সাজে রে আমি কি করি কি করি করি রে আমি কি করি কি করি কি করি ভব পাগলা কয় কাহার লাগিয়া কাঁদ কারণে বসি একদিন সূর্য ডুবিবে আধার নামিবে বাজিবে না আর তোমার বাঁশি রে আমি কি করি কি করি করি রে আমি কি করি কি করি করি ভব পাগলা বলছে একদিন যখন বাঁশি বেজে যাবে তখন আর কেউ কাছে থাকবে না তাই বলি আর এখনো কেঁদো না চোর গিয়া সকল সোনা দানা বস্তার মধ্যে ভরিয়া মাথাতে করিয়া ধীরি ধীরিয়া চলে যায় পথ ধরে সোনা দানা
জিনকাত পাগলটা, সোনা কি তোর বাবা, তুই বস্তায় ভরে নিয়ে যাবি। এ শুনেছো শালা, সব এঠো পাতা ভরে নিয়ে শালা পাগল যাচ্ছে। কালকে একটা কাজ আমাদের কমে গেছে, কি আর এঠো পাতা তুলতে হবে না। কে দাড়িপাল বলছে, মানে এর মাথা বোধহয় গেছে, কারণ চোর তো তার একটা আলাদা মোটিভ নিয়ে চুরি করতে আসে, এরকম কিছু নেই। বাহ, চোর এখন চলে গেল, নামটা বলে গেল, আমার নাম মাধব বলে দিয়ে চলে গেছে। সকাল হতে রাজপ্রাসাদে হইচই পড়ে গেছে, সমাধান নাই। দ্বারপালকে বলছে, বলো কে চুরি করেছে। বলছে, মহারাজ মাধব চুরি করেছে। তুমি জানলে কি করে? তার মানে কালকে সন্ধ্যাবেলায় মাধব আমাদের বাড়ি এসেছিল, আর এসে মাধব আমাদেরকে বলছে, আমরা বলি কোথায় যাবে, বলছে আমি চুরি করতে যাব। তারপরে মাধব কিছুক্ষণ পরে একটা বস্তা মাথায় করে বেরোল। যখন আমরা ওকে জিজ্ঞাসা করলাম, বলছে আমরা আমি সোনাদানা নিয়ে যাচ্ছি। আমরা এতটা বিশ্বাস করতে পারি না, চোর কখনো এত সত্যি কথা বলবে না। মন্ত্রীকে বলছে, যাও পালখিতে করে সসম মানে মাধবকে আমার রাজ সিংহাসনে আনো, একটাও বেত্রাঘাত চাবুকের আঘাত করবে না, যাও। এদিকে মাধব কি করেছে, সোনার বস্তাটি বাড়ির উঠুনে রেখে দিয়ে মদ্যপান করতে গেছে তার স্ত্রীকে নিয়ে। দেখো গুরুর কথাগুলো মেনে চলছে। যখন স্ত্রীকে দূরে দাঁড় করিয়ে রেখে যখন মদের ভাটিতে ঢুকলো মদ খেতে, দেখলো যেই জলে মদ বানানো হচ্ছে সে কি পোকা, সেই জলটা দেখে মাধবের ঘৃণা জন্মে গেল। এই বিষগুলো খাই বলে তাই বুকটা জ্বলে উঠে। গুরুদেব, তুমি সত্যি গুরুদেব, আমি প্রতিজ্ঞা করলাম, আমি আর কোনদিন, আমি আর কোনদিন, আমি আর কোনদিন মদ খাব না, না না না। ছুটে গেলেন মাধবী, স্বামী তোমার কিছু হয়েছে? হয়েছিল গো, আমি এতদিন শুধু শুধু বিষ খেয়েছি মাধবী, এই নোংরা জল, নোংরা গুড়, এই নোংরা বস্তু দিয়ে মদ তৈরি হয়। তবে এখনো দেহের আসক্তিটা মেটাতে হবে। মাধবীর হাতটি ধরে মাধব চলল পতিতালয়ে। সকাল হয়ে আসছে, যখন পতিতালয়ে গেল, যেই মেয়েটার কাছে প্রতিদিন যেত সেই মেয়েটা তখন তার ভালো রূপটা ফেলে দিয়ে আসল রূপটাই এসেছে। আপনারা দেখবেন পতিতারা কত সুন্দর সাজে, যখন তার অরিজিনাল রূপটা কেউ দেখবে না সে তাকে কতটা ভালোবাসবে এইবারে বুঝতে পারবে। এ কি তুমি? হ্যাঁ আমি তো, আমি তোমার কাছে প্রতিদিন আসতাম। হ্যাঁ, একবার পতিতাকে দেখে, পেছনে তার স্ত্রীকে দেখে, মাঝখানে দাঁড়িয়ে গেছে মাধব। গুরুদেব, একই একই জায়গায় তুমি আমাকে পৌঁছে দিলে, আমি আমি একই ভুল করেছি। তাহলে আমি রংবহলে এসেছিলাম, আমি যে জলসাগরে, এতদিন আমি তাহলে তোমার অভিনয়টাকে ভালোবেসেছি। একই আমার চেয়ে তো, আমার স্ত্রীর চেয়ে তো তুমি দেখতে সুন্দরী নও, তুমি তাহলে, তুমি তাহলে পেন মেখে সুন্দরী সেজেছিস।
উঠে গিয়ে মাধবীর চরণ জড়িয়ে ধরে বলছে, মাধবী আমি আমি অনেক ভুল করেছি, জীবনে অনেক পাপ করেছি, তুমি আমাকে একটু একটু ক্ষমা কর। তোমার মতো সতীকে ফেলে আমি আমি পরনারীর কাছে ছুটে গিয়েছিলাম। কেউ অভাবে যায়, কেউ বাস্তব স্বভাবে যায়, এটা জানবেন। অভাবে হোক বা স্বভাবে হোক, উচিত ভালোবাসো, হৃদয় দিয়ে বাসো। মানবেন্দ্র বলেছিলেন, আমি এত যে তোমায় ভালোবেসেছি, সত্যি ভালোবাসাটা শুধু দেহ পাওয়ার জন্য নয়, হৃদয় দিয়ে ভালোবাসতে হয়। রাজদূতে আসিয়া দেখো কহিতে লাগিল, এই মাধব বাড়ি থেকে বেরিয়ে মহারাজ বলেছে কালকে তুই চুরি করেছিস, সে সোনাদান না কোথায়? ওই তো পড়ে আছে, আমার কাজ চুরি করা, আমার কাজ ভোগ করা, চুরি করেছে আমার কর্ম, আমার জ্ঞান, আমার পাপ, আমাকে চুরি করতে বলেছে, আমি চুরি করেছি, কিন্তু আমি একটাও সোনা ওই জায়গা থেকে নিইনি। রাজা বলেছে, তুমি চলো তোমার বিচার হবে, পালকিতে বসো। পালকি পাঠিয়েছে, বলছে সর্দারকে পালকিতে নিয়ে যাও, কর্মচারীকে নিয়ে যাও। সর্দার? আমার স্ত্রী সর্দার। মাধবী বলছে, আমি কোনোদিন চুরি করিনি, তুমি আমাকে সর্দার বলছো কেন? মাধবী, তুমি সর্দার না হলে কি আর তিনটে চাকরি আমার বাতিল করতে পারো? বলো, তুমি যদি শিরোমণি না হতে, অন্য কোন নারী যদি হতো সেও তো অন্য পরপুরুষের সংলাপ করত, আমাকে তো সৎপথে ফিরিয়ে আনত না। তুমি যখন আমাকে সৎপথে ফিরিয়ে এনেছো, তাহলে তুমি আমার গুরু, তুমি আমার ওস্তাদ, তুমি সর্দার। বস বস। মাধবীকে পালকিতে বসিয়ে মাধব কান দিয়েছে, এতদিন তোমরা বইয়েছো, আজকে আমার একটু দাও না গো বই। পাপ পালন করতে করতে চলছে গো, গুনগুনা রে 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 পালকি চলে গগন তলে গুনগুনা, পালকি চলে গুনগুনা গগন তলে গুনগুনা, অরুণ তলে গুনগুনা অরুণ তলে গুনগুনা।
बाजे ढोल बाजे बाजे रे सानाय ढग बाजे ढोल बाजे बाजे रे सानाय ढग बाजे ढोल बाजे बाजे रे सानाय ढग बाजे ढोल बाजे बाजे रे सानाय धीरे धीरे बाहिर कइलो सरदार जानिताई सरदार बाहिर कइलो बाहिर होइलो सरदार बाहिर होइलो माधवी रे पाइलो सरदार बाहिर होइलो माधवी रे पाइलो सरदार बाहिर होइलो এখন চেনা বড় দায়রে এখন চেনা বড় দায়রে চেনা বড় দায়রে এখন চেনা বড় দায়রে কেবা চোর কেবা সাধু চেনা বড় দায়রে কেবা চোর কেবা সাধু চেনা বড় দায়রে যায় না তারে চেনা গো 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 কে সাধু কেবা চোর যায় না তারে চেনা গো কে সাধু কেবা চোর যায় না তারে চেনা গো সাধু যায় না তারে চেনা গো কে বা চোর কে বা সাধু যায় না তারে চেনা গো চেনা যাচ্ছে না কে সাধু কে চোর মাধবী বলে আমি চোর মাধব বলে আমি মাধব বলে আমি চোর মাধব বলে আমি চোর দেখো দুজন বলছে মাধব বলে আমি চোর মাধবী বলে আমি মাধব বলে আমি চোর মাধবী বলে আমি বিপদে পড়ে গেছে জগতে অন্তর ও বিপদে পড়ে গেছে যে জগৎ চিন্তামণি বিচার করিবে বিচার করিবে বিচার করিবে বিচার করিবে আমারে অন্তর্যামী ভাবছে মনে কে বিচার করিবে অন্তর্যামী ভাবছে বসে কে বিচার করিবে হাসি বুঝি হবে রে হাসি বুঝি হবে রে রাজবাড়ি চুরি হয়েছে ফাঁসি বুঝি হবে রে রাজবাড়ি চুরি হয়েছে ফাঁসি বুঝি হবে রে জল ধরা দায় না জল ধরা যায় না জল ধরা যায় না জল ধরা যায় না ওরে চারটি নয়নে বুঝি জল ধরা যায় না চারটি নয়নে বুঝি জল ধরা যায় না চারটি নয়ন দুটি বলে বাবা চারটি নয়ন কি করে আমরা নাই তবু ধরা পথে পড়েছি তিনটে নেত্র তুমি আবার কোথায় পেলে চারটি নেত্র তা দুজনের কটা চোখ হ্যাঁ জ্ঞান চক্ষু কাঁদে না জ্ঞান চক্ষু পথ দেখিয়ে দেয় আর পাপ চোখ দুলো কাঁদে তাহলে মাধবী দুটো আর মাধবের দুটো চারি নয়ন কাঁদে রে চারি নয়ন কাঁদে রে চারি নয়ন কাঁদে রে চারি নয়ন কাঁদে রে ধরিত্রী না সইতে পারে চারি নয়ন কাঁদে রে ধরিত্রী না সইতে পারে চারি নয়ন কাঁদে রে চারি নয়ন কাঁদছে তো এখন রাজা ধীরে এলো রে রাজা ধীরে এলো রে স্বর্ণ পাত্রে জল নিয়ে রাজা ধীরে এলো রে স্বর্ণ পাত্রে জল নিয়ে রাজা ধীরে এলো রে তুমি চল মাধবী বলছে না গো আমি চুরি করেছি না তুমি চুরি করনি মা চুরি করেছে মাধব আহা মাধবকে ছাড়ছে না মাধবী যদি মাধবের মৃত্যু হয়ে যায় শশব মানে মাধবকে নিয়ে রাজ সিংহাসনে বসালো তুমি কেন চুরি করতে এসেছিলে আমি বুঝতে পেরেছি কারণ তোমার অভাব আছে বলে কিন্তু চোর চুরি করতে যে সত্য কথা বলে চোর তার নাম বলে যায় অথচ আমি প্রত্যেকটি জিনিস মিলিয়ে দেখলাম তুমি চুরি করা বস্তু একটাও নিলে না কেন আমি বুঝেছি এটা তোমার স্বভাবে নয় এটা তোমার অভাবে যাও এই রাজ সিংহাসন আমি তোমাকেই দিলাম মাধব আমাকে তোমার কাঙ্গাল বানিয়ে নাও সত্য বস্তু যে অমর থাকে আচ্ছা মাধব
আমি তোমায় কিছুদিন আগে পতিতালয়ে দেখেছিলাম, কিছুদিন আগে তোমাকে আমি মদ্যপান করতে দেখেছিলাম, তুমি সেই মাধব না? কিন্তু আমি এগুলো থেকে সরে এসেছি আমার স্ত্রীর জন্য। কিছু বুঝতে পারলেন? সৎ স্ত্রী যদি হয় দুর্বল স্বামীকেও তার পথে ফিরিয়ে আনতে পারে, আর স্ত্রী যদি গোলমাল থাকে তার স্বামী যে আরো খারাপ পথে এগিয়ে যায়। চলো, তোমরা বসে আছো কেন? তোমরা বসে আছো কেন? কোনদিন কি শোনোনি নাকি মাধব মাধবীর কাহিনী? শোনো, শঙ্খ বাজাও, উলু দাও, সানাই দাও, গোল বাজাও। আজ আমার এতদিনই পরে আমার রাজকক্ষ পূরণ হয়েছে, আমি রাজকক্ষ থেকে মুক্তি, আমি সুষ্ণ পাখি, আমি বিদায়, বিদায়, বিদায়। মাধব মাধবী লুটিয়ে বললেন, মহারাজের পায়, মহারাজ আর আমাদের অপরাধী বানিও না, আমরা আর কোনোদিন আর কোনোদিন চুরি করব না। গুরুদেব আসলেন রাজকক্ষ পুরীতে, মাধব এক চোখে দেখছে, গুরুদেব এক চোখে দেখছে, কানাইয়া। ভগবান কখনো গুরু সেজে আসে, কখনো অতিথি সেজে আসে, তাকে যে চেনা বড় ধার। শোনো মাধব, তুমি যে একজন কুপ্রকৃতির মানুষ ছিলে, আজকে তোমার স্ত্রীর জন্য তুমি আমাকে পেলে, বা তোমার নাম জগতে প্রকাশ হলো, আই থেকে তোমাকে তোমার স্ত্রীকে ডাকবে বৃন্দাবনের মাধব মাধবী। যাও বৃন্দাবনের ঘরে ঘরে গিয়ে আমাকে যদি ভালোবাসো তুমি, তাহলে আমার জন্য পাঁচ বাড়ি একটু ভিক্ষান্ন করে আনো, আমি সেই চালে আমাকে কদম্ব বৃক্ষের তলায় ভোগ লাগাও, আমি সেই ভোগ অন্ন পাবো। আর এদিকে মাধব মাধবী বাসনা করলো, গোবিন্দ তুমি আমার পুত্র হয়ে এসো না গো। কেন এই বাসনা? কেন? কারণ আমি মরলে আমাদের আদ্যক্রিয়া কে করবে গো? গোবিন্দ বলে দিলেন, যার কেউ থাকে না তার তো আমি থাকি। চল বিদায় পর্বে, এরপরে কোন সম্প্রদায় আছে আনবেন, অনুরোধ আছে একটু সানাই, কেউ উঠবেন না কিন্তু, সানাইটা করে মিলন করব। চল চল সবাই ও গো ব্রজবাস, আমায় মুষ্টি
আপনারা সবাই আচ্ছা বসুন বসুন বসুন, আমার খোকা যাচ্ছে তোমাদের কাছে যাচ্ছে। গাইছি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না, বেদির বাইরে যান, নিয়ম সেবা ব্রত মাস, কেউ আমাকে স্পর্শ করবেন না, এ মাসটা হবে না, যাও যাও সব বাইরে সব বাইরে, ব্রত মাসে কেউ আমাকে স্পর্শ করো না, কিন্তু দূরে থাকো। আমার হিয়ারে মাঝে লুকিয়েছিলে দেখতে আমি সারি আমরা দুজনে হায় হায় আমরা দুজনে হায় হায় আমরা দুজনে ওরে গুনগুন করে গান গাইব শিবিন ভাবনে একটু আমি গানটা গাইব আস্তে ওখানে দাও ওখানে দাও আমাকে না ওখানে দাও দয়া করে একটি অনুগ্রহ পূর্বে শুনবেন একটি জিও ফোন কার হারিয়ে গেছে কমিটির কাছে থাকলো আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে এই ফোনটি নিয়ে যাবেন সামান্য একটি জিও ফোন কিন্তু এর মধ্যে অনেকগুলো নাম্বার আছে যে নাম্বারগুলো আপনারা হারিয়ে ফেললে হয়তো খুঁজে পাবেন না যে দলটি আমার পরে গাইবেন মা গাইবেন কি বাবা গাইবেন আমি তো হ্যান্ডবিলটাও দেখিনি মা একজন মা গাইবেন আচ্ছা মা তুমি চলে আসো জননী আমার তোমার ছেলেকে আর কষ্ট দিও না চলে আসো আমি যুগল মিলনে চলে গেছি রাই দাঁড়ালো যদি আই গো সখী রূপের কিরণে বলে গো সারি আমরা দুজনে হায় হায় আমরা দুজনে হায় গুনগুন করে গান গাইব শিবৃন্দাবনে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল হায় হায় গিরি ধরেছিল হায় সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল রায় দাঁড়ালো
মদন মোহন হায় আয় মদন মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ রই দাঁড়ালো গো শ্যামেরি বামে রই দাঁড়ালো গো সুখ সারির দুজনার বন্ধ ঘুচে গেল এবার চাঁদ বাগানে সবাই মিলে হরি হরি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম